ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বাস রুট রেশনালাইজেশনে ঢাকা নগর পরিবহন উদ্বোধন। সড়ক দুর্ঘটনা আর যানজট কমাতে সার্ভিসটি রাজধানীর 42টি রুটে চালুর আশাবাদ সড়ক পরিবহন মন্ত্রী। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 43। লঞ্চ মালিকদের বিরুদ্ধে বরগুনা আদালতে মামলা। হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। ভোটগ্রহণ চলছে দেশের 838টি ইউপিতে। ব্রাহ্মণবাড়িয়ায় টাকাসহ গ্রেফতার দুই পোলিং এজেন্ট, বরখাস্ত প্রিজাইডিং অফিসার। কয়েকটি স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া। জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হল 21শে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদকে। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় 13 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে 8 জনকে। কক্সবাজারে নারী পর্যটককে দল বেঁধে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিসহ আরও 5 জন গ্রেফতার। রাজধানী লালবাগের শহীদনগর এলাকায় বুড়ি গঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের অভিযান। ফ্রান্সে একদিনে রেকর্ড 1 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত। 10 জানুয়ারি ভারতে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা। মিয়ানমারের কায়া রাজ্যে জান্তা অভিযানের পর থেকে 2 কর্মকর্তা নিখোঁজ রয়েছেন, জানিয়েছেন সেভ দ্য চিলড্রেন। নৃশংস এই অভিযানে মৃতের সংখ্যা 38 ছাড়িয়েছে। বিপিএল প্লেয়ার্স ড্রাফট কাল, সাকিবকে দলে আনল বরিশাল ফরচুন। চাহিদার তালিকায় 3 বিদেশি, ডিকভেলা, আসালাঙ্কা ও আন্দ্রে রাসেল।